লোকে আল্লাহ এর জবাব দেয়। ই সুরা আল্লাহ আখিরি জমানার নবী ছাড়া কোন নবীরে দান করছেন না, আর অন্য নবীগুলোর উম্মতের নামাজ পড়ছেন, কোন নবীর উম্মতের নামাজ মেহরাজ হয়েছে না, উম্মতে মুহাম্মদের নামাজরে আল্লাহ মেহরাজ বানাইয়া দিয়েছে। নামাজও যে পরিমাণ বন্দা আল্লাহর খাসা লইতে পারে, কোনো এবাদতই পারে না। রসুল্লাহ ফরমান, তোমরা নমাজ সেফ পালাইবার দরকার হইলে সামনে দিয়ে ফেলাইও না, কেনে বন্দা আল্লাহ লোকে খানাখানি বাতচিত করে, বন্দার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। নমাজে মানুষের নিয়ে ঘরে আর আল্লাহ হয়েছেন ইয়া এখানে আল্লাহ পর্যন্ত ফসাই দিবার এই দায়িত্ব লইয়া কোনো নবী দুনিয়াতে আইসেন না। আল্লাহর হবিবে আল্লাহর বন্দা হলরে আল্লাহ পর্যন্ত ফসাইয়া দেন, আর তানে সিরাজে মুনির বানাইলেন। লেম নূরুল লেম, আজকাল মুনাফিকর সামনে রসুলের নূর হইলে খাবিয়া উঠে। হ্যাঁ, আর যদি শিখাও যে ফিরিস্তার আল্লাহ খিদাদি বানাইছেন, এখান শিকার করবো নূর দিতে ইয়ার করছে। জিন্নাতরে আগুন দিয়ে ফিরিস্তারে নূর দিয়া, আর তামাম মখলুকাতরে পানি দিয়া, মানুষরে সাতটা জিনিস দিয়া, পানি আগুন বাতাস মাটি, এরা আচানক জানোয়ার আর নাই মানুষ লাগানের লাগিয়ে আল্লাহ হয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বহু মখলুকাত পয়দা করছি, কিন্তু মানুষ জাতরে যেভাবে সুন্দর গড়ে, সুন্দর গড়নে, হ্যাঁ সুন্দর আকৃতিতে আমি পয়দা করছি, এলে আমার সৃষ্টির মাঝে আর নাই। মানুষরা আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছে। মানুষের যান দরিয়াত, মানুষের মুখলাখান মুখলা জানোয়ার আসন, কিন্তু মানুষের নাহল এখন নাক, মানুষের খোবালও লখান খোবাল নাই। না হইল সৌন্দর্যতার জিনিস, খবর হইল খবর হইল সম্মানের অঙ্গ। এর লাগি আল্লাহ হুকুম দিছেন তুমি শয্যা করতে মাটির মাথা তুই চাই, মাথার ই বাজু তৈলে হয় না, খর বাজু তৈলে হয় না, তোমারে আল্লাহ দান করার মাঝে সবচেয়ে মূল্যবান যে দুই জিনিস দান করছ, এই দুইটা জিনিস নিয়ে মাটির রাখিয়া তুমি খো সুবহানা রব্বিয়াল আলা সুবহান, তোমার এই নিয়ামতের শুক্রিয়া আদা করা হইবে, আল্লাহর দরবারে নিয়ে পেশ করে দিলাই। মানুষের মুখের চামড়া লেখান চামড়া দুনিয়ার মাঝে কোনো জানোয়ার নাই, মানুষের শরীরের অন্য চামড়ার লোকে মুখের চামড়ার তুলনা হয় না, কারণ দিয়ে লইল মানুষের রাজ ইয়ে বাদশাহ, দিয়ে লইল শরীরের বাদশাহ, বাদশাহ নষ্ট হয়ে যাচ্ছে দেশ নষ্ট, রাষ্ট্রপতি নষ্ট হয়েছে আস্থা দেশ নষ্ট হয়ে যাচ্ছে দেশ নষ্ট, রাষ্ট্রপতি নষ্ট হয়েছে আস্থা দেশ নষ্ট। রসুল্লাহ ফরমান ইন্না ফিল জসদে মুদগাতুন নিজা সালুহাত সালুহাল জসদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লু আলা ওয়াহিয়াল খাল। তোমার শরীরের মাঝে গুষ্ঠের টুকরা, এই টুকরা সংশোধন হইলে সম্পূর্ণ শরীর সংশোধন, এই টুকরা যদি বরবাদ হয়ে যায় সারা শরীর বরবাদ। মানুষের দাম বাড়ায় কমে কিয়ে তসবি মারায়নি না, তার দিলর এরাদায় আল্লাহ হন যে দিলর এরাদা ভালো হয়। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। বালা খাম করতাম দিল এরাদা রাখিয়া, কোনো খাম করলে খাম বাদ হয়ে গেলে এর মাঝে কোনো দোষ হয় না, আর বালা খামর এরাদা লইয়া কেউ মরে তা কেয়ামত পর্যন্ত তার নেকি জারি রইয়া যায়।
বালা খাম করবার নিয়ত লইয়া কেউ মরে, যেমন কেউ হজর আনা হয়েছে ভত মারা গেছে। রসুল্লাহ ফরমায়ন, এই ব্যক্তির আমল্যমাদ কেয়ামত পর্যন্ত প্রত্যেক বছর একটা হজ লেখা হইতে থাকবে। হাবিচ্ছা বলে কোরআন শরীফ খতম করি দম লইন না, কয়লা তোরা চূড়া পড়ুন, কোরআন শরীফ পড়া শেষ করিয়া মরছি না আরম্ভ করিয়া মরছি, এটা শিখাইয়া দিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। হুজ্জতুল বেদা তোয়াফে বেদা করতে কাবা শরীফ বা সাইনার ফরমান, আল্লাহ যদি তোমার আরবার জিয়ারত নসিব করুন, আমি তোমার দুই দরজা বানাই দিমু, তোমার বিটা সাফাই দিমু, তোমার হতিমরে ভিতরে ঢুকাই দিব। এর মধ্যে ক্ষেত্রে জানুন কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তার অবাতর খবর দিলাইছ আর ভার ময়দান। রসুল্লাহ নিজে ফরমাইলাইছ, আয়াত নাযিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এবারে বানি ভালো দেখাবো, এই আয়াত নাযিল হইল সারা আরফার ময়দানের সাহাবীয়গণ খুশ। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিয়া বেহুশ, জিগাইলে কোনো কারণ হই না। রসুল্লাহর কাছে গিয়া কইলা, ইয়া রসুল্লাহ, আবু বকর মনে হয় আল্লাহর রহমত টেনে না উমেদ হয়ে গেলা, এমনভাবে খান্দিরা যে তাহলে কোনো তাদের শান্তি দেওয়া যায় না, কোনো কারণ হই না। চূড়া বাদে রসুল্লাহ কোনো জবাব দিলা না, চূড়া বাদে খুতবাত খাড়া হইয়া রসুল্লাহ ফরমাই নিলা যে ও আমার সাহাবী হল, এবারে তোমার তান নবীরের সঙ্গে লইয়া যেইভাবে হজ হল্লা এইভাবে তোমার তান ভাগ্যে আর গঠিত নাই। ও আমার সাহাবিও হল, এবারে তোমার তান নবীরের সঙ্গে লইয়া যেইভাবে আর বার মাজানো ঠরিলা তোমার তান ভাগ্যে আর জুটিত নাই। আল্লাহ জানাই দিস আমার হবিব, আমি আপনার যে উদ্দেশ্যে দুনিয়াত পাঠাইছিলাম আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আর আপনার দুনিয়ার টাকা লাগতো নাই। এহু দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল, তোমার কান গেছে আয়াত নাজিল হইছে, আমরা রুহে যদি আয়াত নাজিল হইতো সেইটা ঈদ দিন দিয়ে আমরা ঈদের দিন বানাই নিলাম। দুই ঈদ আপনার হোম জিগরি মূল্যায় হয় না, ঈদ দুইটা আসিল আর এখন আরেকটা বলাই নিস। হ্যাঁ, বেদাতি মূল্যায়ন তে ঈদ মিলাদুন নবী না রে বাবা, ঈদ আর বেশ আছে। এগু দিয়ে কইল যে আর তোমার তার উপরে আয়াত নাজিল হইছে, আমরা উপরে আয়াত নাজিল হইলে ঈদ দিন দিয়ে আমরা ঈদের দিন বানাই দিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা কোন আয়াত কইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. كان هنا يقول إي آيات أمر دوي دور دين نازل ويسي إي آيات جدين نازل ويسي إي دين أمر دوي داسين إيه إي دار فر دين أريخ دين جمار دين جمار دين ومسلمان لغي دور دين رسول الله كنام صحابي أخلور قول حدیث لنانا হযরত আব্বাসে ফরমাইদা দুই ঈদের দিন নাযিল হইছে। এর বাদে রাসূলুল্লাহ আবার আপনি যদি গুরিয়া তোমার আরববার জিয়ারতের মৌকা পাই তে তোমার বিটা সাফাই দিমু, দুই দরজা বানাই দিমু, হতিমরে ভিতরে ঢুকাই দিমু, ইয়ার ফরমান শুনে এর জবাব দেন কে রাসূলুল্লাহ লম্বা হায়াতর আশা করছেন না, তার উম্মতরে শিক্ষা দিয়া গেছেন যে আমার উম্মত তোমরা যদি নেকি করতে পারো না তো নেকির আশা মনে লইয়া মরো, কেয়ামত পর্যন্ত তোমরা নেকি চার জারি লইয়া যাই দিল নিয়ত। বুঝলে কেউ আমি বললাম পরীক্ষা সারার মাঝে বড় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামে দিলে কান দরজা বড়, নিলে মুহাম্মদুর রসুল্লাহর দরজা বড়। রসুল্লাহ তো আপনি তো ভালাই লইছে না, বেটাও কোরবানি করা হয়েছে না, জেল যত মুসিবত ইলা নাই বড় দরজা পাইলা কিনা, পরীক্ষা ছাড়া তো বড় দরজা পাইনি না। এর জবাব নেই
যে কোন নবীর উম্মত নবীর দুশ্মন আসলেন। ফয়লা নম্বর পরীক্ষা হইল ওলা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, দুশ্মনের ভয়। বুঝলেনি, একজন আরেকজনের লাগি দুশ্মন হয়ে যায়, এই পরীক্ষা হইল, মুসিবত হইল। সবচেয়ে বড় মুসিবত যে গ্রাহক, হ্যাঁ, তো এখানে বিরোধ লাগি গেছে, বুঝিও যে সবচেয়ে বড় গজবই গাউর উপরে নাজিল হয়ে গেছে, দুশ্মনের পরীক্ষা। দুশ্মন বারা দুশ্মনের বয় বেশি নি না, বগলোর দুশ্মনের বয় বেশি, বগলোর দুশ্মনের বয়।